कौन हो तुम? इसलिए रुद्रवीर सिंह। ओटीटी प्लेटफर्मेर जनप्रियता दिन के दिन क्रमेई बाड़छे, তাই তো ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তায় এবার নিজেকে ভাসালেন বলিউড সুপারস্টার অজয় দেবগন। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে অজয় দেবগনের রুদ্র দ্য এজ অব ডার্কনেস। বড় পর্দার পাশাপাশি এবার ওয়েব সিরিজে আত্মপ্রকাশ হল সুপারস্টার অজয় দেবগনের। এই সুপারস্টার পর্দায় আসা মানেই ভিন্ন স্বাদের কিছু দেখার জন্য অপেক্ষা করে থাকেন দর্শকেরা। সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার ছবি রুদ্র দ্য এজ অব ডার্কনেস ছবিটিকে ঘিরেও তেমনই প্রত্যাশা ছিল দর্শকদের। সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর থেকেই নেট দুনিয়ায় দুর্দান্ত প্রতিক্রিয়া দিচ্ছেন দর্শকরা। অজয় দেবগনের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন এশা দেওয়াল এবং রাশি খান্না। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আরও বেশ কিছু তাবর অভিনেতা। ওয়েব সিরিজটি পরিচালনার জন্য দায়িত্বে ছিলেন রাজেশ মাপুস্কার। কোন গৌরচন্দ্রিকা না করে প্রথম সিন থেকেই গল্পের গভীরে ডুব দিয়েছেন পরিচালক। মুম্বাই পুলিশের স্পেশাল ক্রাইম বিভাগ এই ওয়েব সিরিজের কেন্দ্রস্থল। ডিসিপি রুদ্রবীর সিংকে কেন্দ্র করে বোনা হয়েছে সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলারের জাল। সিস্টেমের অন্যতম সেরা ও দক্ষ কর্মী হওয়ার পরও সেই সিস্টেমের করার নজরে থাকেন রুদ্রবীর। রুদ্রর কাজের জগতের সঙ্গে মিলে যায় তার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন। শায়লার সঙ্গে তার নিয়মিত অশান্তি, কর্মক্ষেত্রে সিনিয়র জুনিয়রদের সঙ্গে সমীকরণ এবং ব্যক্তিগত জীবনকে বাজি রেখে কাজের প্রতি অদম্য প্যাশন, এই সবকিছুই ডিফাইন করে রুদ্রকে। মুঝে লাগতা হ্যায় তুম উস অন্ধেরে মে আখির মিল হি গয়ে আপনে আপ সে। ক্রিমিনালদের শায়েস্তা করতে নিজের প্রাণের বাজি রাখতেও পিছপাহন না তিনি। এমনই গল্পে গিয়েছে অজয় দেবগনের মুখ্য চরিত্রে অভিনয়ের কারসাজি। বলিউড সিনেমার পর্দা তাকে প্রায়শই এমন অবতারে দেখা গিয়েছে, ফলে দুরন্ত হোমওয়ার্ক করাই ছিল, শুধুমাত্র বদলেছে প্ল্যাটফর্ম। শুরুতেই বাজিমাত করেছেন, তবে তার সঙ্গে সঙ্গ দিয়েছেন কাস্ট করা বাকিরা।